এক্স-রে বা রঞ্জন রশ্মি হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এক ধরনের তাড়িত চৌম্বক বিকিরণ। চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ে যুগান্তকারী পরিবর্তন আনে রঞ্জন রশ্মি। রঞ্জন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সাধারণ আলোর চেয়ে অনেক কম বলে দেখা যায় না। তরঙ্গ দৈর্ঘ্য কম থাকার কারণে এটি যে কোনো পদার্থকে খুব সহজেই ভেদ করতে পারে। 1895 সালে জার্মান পদার্থবিদ উইলিয়াম রন্টজেন এই রশ্মি আবিষ্কার করেন। ক্যাথোডোরে আবিষ্কার হয়েছিল অনেক আগেই, কিন্তু গবেষকরা তখনও জানতেন না এটি ব্যবহার করে মানবদেহের কঙ্কালের ছবি তোলা সম্ভব। 1895 সালে উইলিয়াম রন্টজেন একটি কালো কাগজে ঢাকা গ্লাস টিউবে ক্যাথোড রশ্মি চালিয়ে পরীক্ষা করছিলেন। তার উদ্দেশ্য ছিল কাজ থেকে ক্যাথোডোরে বের হয় কিনা সেটি পরীক্ষা করা। এমন সময় একটি মজার ঘটনা ঘটল। দেখলেন তিনি যেখানে দাঁড়িয়ে আছেন এর কয়েক ফুট দূরে একরকম আলোক রশ্মি দেখা যাচ্ছে। তিনি ভাবলেন কার্ডবোর্ডের কোথাও ফেটে গিয়ে হয়তো আলো বের হচ্ছে, কিন্তু পরীক্ষা করে দেখা গেল কার্ডবোর্ড ফেটে নয়, বরং কার্ডবোর্ড ভেদ করে রশ্মি বের হচ্ছে। ঘটনা দেখে উইলিয়াম রন্টজেন ভাবলেন যে রশ্মি কার্ডবোর্ড ভেদ করতে পারছে, তা মানবদেহ কেন ভেদ করতে পারবে না? যেই ভাবা সেই কাজ। তিনি তার স্ত্রীর হাত সামনে রেখে পরীক্ষা চালালেন এবং ইতিহাস বদলে দেওয়া একটি ঘটনা ঘটল। প্রথমবারের মতো কাটাছেঁড়া না করেই মানবদেহের কঙ্কালের ফটোগ্রাফিক ইমেজ তৈরি সম্ভব হল। মিসেস রন্টজে নিজের কঙ্কালের ছবি দেখে আটকে উঠে বলেন, আমি যেন সাক্ষাৎ মৃত্যুকে দেখতে পাচ্ছি চোখের সামনে। অদৃশ্য এই রশ্মি বৈশিষ্ট্য অজানা থাকায় উইলিয়াম রন্টজেন এর নাম দেন এক্স-রে। অবশ্য এটিকে তার নাম অনুসারে অনেকে রঞ্জন রশ্মি নামেও ডাকেন।